হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী গুরু মহারাজ জয় শ্রী প্রভুপাদ জয় নিতাই গৌরাঙ্গ জয় গদাধর পণ্ডিত মায়াপুর ধাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জয় শ্রী চৈতন্য চরিতামৃত বল হরে কৃষ্ণ আমাদের আজকে ভূমিকা আমরা এখন শুরু করছি হরে কৃষ্ণ উপস্থিত সমস্ত ভক্তদের ধন্যবাদ শিলপ্রভুপাদ যে চৈতন্য চৈতামিতের ভূমিকা বলেছেন সেটা আমরা এখন শ্রবণ করছি হরে কৃষ্ণ বেদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে অসংখ্য চিন্ময় লোক পূর্ণ চিদাকাশ এই জলজগৎ ভগবানের সৃষ্টির একই এক অতি ক্ষুদ্র অংশ মাত্র কেবল এই ব্রহ্মাণ্ড নিয়েই এই গঠিত নয় এই জড়জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে কিন্তু সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে গঠিত যে জড়জগত তা ভগবানের সমগ্র সৃষ্টির এক চতুর্থাংশ মাত্র বাকি তিন চতুর্থাংশ স্থান রয়েছে চিদাকাশে সেই চিদাকাশে অসংখ্য গ্রহলোক ভাসছে এবং তাদের বলা হয় বৈকুণ্ঠলোক প্রতিটি বৈকুণ্ঠেই নারায়ণ তার চতুর্বিহ প্রকাশ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপে অধ্যক্ষতা করছেন শ্রী অষ্টম শ্লোকে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে এই সংকর্ষণেই হচ্ছেন আনন্দ প্রভু পূর্বেই উল্লেখ করা হয়েছে যে মহাবিষ্ণুরূপে ভগবান এই জলজগৎ প্রকাশ করেন সন্তান উৎপাদনের জন্য যেমন স্ত্রী ও পুরুষ মিলিত হয় তেমনি এই জলজগৎকে সৃষ্টি করার জন্য মহাবিষ্ণু তার মায়া শক্তি অথবা জড়া প্রকৃতির সঙ্গে মিলিত হন সেই কথা ভগবদ্গীতায় চতুর্দশ অধ্যায়ের চতুর্থ শ্লোকে প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বযোনি সু কৌন্তেয় মূর্ত সম্ভবন্তী যা তাসাং ব্রহ্ম মহৎ যোনির অহং বিজপ্রদ পিতা হে কৌন্তেয় এই জড়জগতে বিভিন্ন জোনিতে যে সমস্ত জীবের জন্ম হয়েছে ব্রহ্মরূপী প্রকৃতিতে তাদের বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি বিষ্ণু কেবল তার দৃষ্টিপাতের মাধ্যমেই মায়ার গর্ভ সঞ্চার করেন সেটাই হচ্ছে চিনময় প্রক্রিয়া জলজগতে জীব তার দেহের বিশেষ কোনো অঙ্গের দ্বারা গর্ভ সঞ্চার করে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা মহাবিষ্ণু যে কোনো অঙ্গের দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন কেবলমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণু জোড়া প্রকৃতির গর্ভে অসংখ্য জীব উৎপাদন করতে পারেন ব্রহ্মসংহিতাতেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবানের চিন্ময় দেহ এতই শক্তি সম্পন্ন যে সেই শরীরের যে কোনো অঙ্গের দ্বারা তিনি অন্য যে কোনো অঙ্গের কার্য সম্পাদন করতে পারেন আমরা কেবল আমাদের হাত বা ত্বকের দ্বারা স্পর্শ করতে পারি কিন্তু শ্রীকৃষ্ণ কেবল দৃষ্টিপাতের দ্বারাই স্পর্শ করতে পারেন আমরা আমাদের চক্ষুর দ্বারা কেবল দর্শন করতে পারি তার দ্বারা স্পর্শ বা ঘ্রাণ গ্রহণ করতে পারি না কিন্তু শ্রীকৃষ্ণ তার চক্ষুর দ্বারা ঘ্রাণ গ্রহণ করতে এবং আহার্য গ্রহণ করতে পারেন শ্রীকৃষ্ণকে যখন ভোগ নিবেদন করা হয় তখন আমরা তাকে তা আহার করতে দেখি না কিন্তু তিনি কেবল তার দৃষ্টিপাতের দ্বারা সেই খাদ্য গ্রহণ করেন শ্রী জগতে যেখানে সব কিছুই চিন্ময় সেখানে সমস্ত কার্য যে কিভাবে সম্পাদিত হয় তা আমরা কল্পনাও করতে পারি না এমন নয় যে শ্রীকৃষ্ণ আহার করেন না অথবা আমরা কল্পনা করি যে তিনি আহার করেন তিনি প্রকৃতপক্ষে আহার করেন কিন্তু তার আহার আমাদের আহারের থেকে ভিন্ন ধরনের আমরা যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হব তখন আমাদের আহারও তার আহারের মতোই হবে সেই স্তরে দেহের প্রতিটি অঙ্গ অন্য যে কোনো অঙ্গের কার্য সম্পাদন করতে পারে সৃষ্টির জন্য ভগবান শ্রী বিষ্ণুর কোনো কিছুর প্রয়োজন হয় না ব্রহ্মাকে জন্মদান করার জন্য তার লক্ষ্মীর প্রয়োজন হয় না কেননা বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্ভূত এক পদ্মের মধ্যে ব্রহ্মার জন্ম হয় দেবী ভগবানের শ্রীপাদ পদ্মে আস্ব থেকে তার সেবা করেন এই জড় জগতে সন্তান উৎপাদনের জন্য মৈথুনের প্রয়োজন হয় কিন্তু পত্নীর সাহায্য ব্যতীতে যত ইচ্ছা সন্তান সন্ততি উৎপাদন করা যায় সুতরাং সেখানে কোনো রকম যৌন সঙ্গ নেই যেহেতু চির সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই তাই আমরা মনে করি যে ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম কেবল একটি বানানো গল্প মাত্র আমরা অবগত নই যে ভগবানের চিনিময় শক্তি এতই প্রবল যে তাঁর দ্বারা যে কোনো কার্য সম্পাদন করা সম্ভব জড়শক্তি কতগুলি নিয়মের উপর নির্ভরশীল কিন্তু চিৎশক্তি সম্পূর্ণভাবে স্বাধীন মহাবিষ্ণুর লোমকূপে অসংখ্য ব্রহ্মাণ্ড বীজ রূপে অবস্থান করে এবং তিনি যখন স্বাস্থত্যাগ করেন তখন তাদের প্রকাশ হয় এই জলজগতে সেই রকম কোনো কিছুর অভিজ্ঞতা আমাদের নেই তবে এই প্রপঞ্চে ধর্মত্যাগের মতো বিকৃত প্রতিবিম্বের অভিজ্ঞতা আমাদের আছে মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাস যে কত দীর্ঘস্থায়ী তা আমরা কল্পনাও করতে পারি না তার এক একটি নিশ্বাস প্রশ্বাসে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং লয় হয় ব্রহ্মসংহীতায় তার বর্ণনা রয়েছে ব্রহ্মার আয়ু হচ্ছে ভগবানের এক একটি নিশ্বাসের সমান আর আমাদের হিসাবে চারশো বত্রিশ কোটি বছরের ব্রহ্মার বারো ঘন্টা হয় এবং সেই হিসাবে ব্রহ্মার আয়ুষ্কাল একশো বছর আর এই আয়ুষ্কাল হচ্ছে মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাসের স্থিতিকালে সমান তাই মহাবিষ্ণুর নিঃশ্বাসের শক্তি কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয় সেই মহাবিষ্ণু হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু একটি অংশ প্রকাশ মাত্র চৈতন্য চৈতামেতের গ্রন্থকার নবম শ্লোকে এটি ব্যাখ্যা করেছেন দশম ও একাদশ শ্লোকে ছিল কৃষ্ণদাস কবিরাজ মহাবিষ্ণুর প্রকাশ গর্বোদক সাই বিষ্ণু ও তার অংশপ্রকাশ ক্ষীরোদক সাই বিষ্ণুর বর্ণনা করেছেন গর্ভদক্ষ সাই বিষ্ণুর নাভি থেকে উত্থিত একটি পদ্মের উপর ব্রহ্মা আবির্ভূত হন এবং সেই পদ্মফুলের নালের মধ্যে ছিল বহু গ্রহমণ্ডলী তারপর ব্রহ্মা সমগ্র মানব জাতি পশু জাতি সমস্ত কিছু সৃষ্টি করেন ক্ষীরুদক্ষ সাই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত ক্ষীর সম্বন্ধিরে সাহিত্য থাকেন এবং তিনি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ও পালন কর্তা এভাবে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছেন পালনকর্তা এবং ধ্বংসের সময় যখন ঘনিয়া আসে শিব তখন সমস্ত কিছু ধ্বংস করেন শ্রী চৈতন্য চৈতাম্যের প্রথম এগারো শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং শ্রীমান নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম তারপর দ্বাদশ ও ত্রয়োদশ শ্লোকে তিনি অদ্বৈত আচার্যের বর্ণনা করেছেন এবং তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু আরেকজন মুখ্য অনুগামী এবং মহাবিষ্ণুর অবতার এভাবেই অদ্বৈত আচার্য ভগবান বা ভগবানের অংশ প্রকাশ অদ্বৈত শব্দটির অর্থ হচ্ছে যা দ্বৈত নয় এবং তার নাম এই প্রকার কারণ তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন তিনি আচার্য নামেও অভিহিত কারণ তিনি কৃষ্ণ ভাবনা শিক্ষা প্রচার করেন এই দিক দিয়ে বিচার করতে গেলে তিনি ঠিক শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু তিনি জনসাধারণকে প্রেমের শিক্ষা দান করার জন্য ভক্তরূপে আবির্ভূত হয়েছেন তেমনি শ্রী অদ্বৈত প্রভু যদিও ভগবান তবুও তিনি কৃষ্ণ ভাবনার অমৃতময় জ্ঞান দান করার জন্য আবির্ভূত হয়েছেন এভাবেই তিনিও ভগবানের ভক্ত অবতার শ্রী লীলায় শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন শ্রীচৈতন্য চরিতামিতের চতুর্দশ শ্লোকে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বকে তার প্রণতি নিবেদন করেছেন শ্রীকৃষ্ণ ও তার পার্শ্বদেরা যথাক্রমে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈতাচার্য শ্রী গদাধর শ্রীবাস প্রভৃতি ভগবানের ভক্তরূপে আবির্ভূত হয়েছেন সর্ব অবস্থাতেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তার ভক্তদের শক্তির উৎস তাই আমরা যদি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শরণাগত হই তাহলে আমাদের সাফল্য অবসম্ভাবী শ্রী নরতম দাস ঠাকুর গিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে তোমা বিনা কে দয়ালু জগত সংসারে পতিত পাবন হেতু তবয়ার ম পতিত প্রভু না পাইবে পঞ্চদশ শ্লোকে শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করেছেন শ্রীলকৃষ্ণ দাস গোস্বামী ছিলেন বৃন্দাবনবাসী একজন মহান ভক্ত প্রথম জীবনে তিনি তার পরিবারের সঙ্গে গৌরবঙ্গের বর্ধমান জেলার কাটুয়া নামক একটি ছোট শহরে বসবাস করতেন তার পরিবারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা হতো এবং একবার যখন ভগবৎ ভক্তি সম্বন্ধে তার পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝি হয় তখন স্বপ্নে শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি দাস কবিরাজ গোস্বামী গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান তখন যদিও তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ কিন্তু তিনি সেই রাত্রেই গৃহত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি যখন বৃন্দাবনে পৌঁছান তখন শ্রী চৈতন্য মহাপুরু কয়েকজন প্রধান পার্ষদ গোস্বামীদের সঙ্গে তার সাক্ষাৎ হয় বৃন্দাবনবাসী ভক্তরা তাকে শ্রী চৈতন্য চরিতামিত লিখতে অনুরোধ করেন যদিও তিনি অতি বৃদ্ধ বয়সে এই কাজ শুরু করেন কিন্তু শ্রীচৈতন মহাপুরু কৃপায় তা তিনি সম্পূর্ণ করেন আজ শ্রীচৈতন মহাপ্রু জীবন চরিত ও দর্শন সম্বন্ধে এটি হচ্ছে সবচাইতে প্রামাণিক গ্রন্থ শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন তখন সেখানে বেশি মন্দির ছিল না সেই সময় মদন মোহনজি গোবিন্দজি ও গোপীনাথজির মন্দির এই তিনটি ছিল প্রধান বৃন্দাবনবাসী রূপে তিনি তিনটি মন্দিরের আরাধিত বিগ্রহতের উদ্দেশ্যে তার সশদ্য প্রণতি নিবেদন করেন এবং তাদের কৃপা প্রার্থনা করে বলেন আমি পঙ্গু তাই পারমার্থিক জীবনে আমার প্রগতি অত্যন্ত মন্দ তাই আমি আপনাদের কৃপা প্রার্থনা করছি শ্রী চৈতন্য চরিতামৃতের পঞ্চদশ শ্লোকে শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী মদন বিগ্রহকে তার প্রণতি নিবেদন করেছেন যে বিগ্রহ আমাদের কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর হতে সাহায্য করে কৃষ্ণ ভাবনাময় সেবা সম্পাদনে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া শ্রীকৃষ্ণকে জানার অর্থ নিজেকে জানা এবং নিজেকে জানার অর্থ শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে জানা যেহেতু শ্রী শ্রী মদনমোহন বিগ্রহকে আরাধনা করার মাধ্যমে এই সম্পর্ক জানা যায় তাই শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী প্রথমে এই বিগ্রহের সঙ্গে তার সম্বন্ধ প্রতিষ্ঠা করেছেন এই সম্বন্ধ প্রতিষ্ঠিত হওয়ার পর ষোলশ শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অভিধেয় বিগ্রহ শ্রী শ্রী গোবিন্দজিকে তার প্রণতি নিবেদন করেন গোবিন্দজিকে বলা হয় অভিধয় বিগ্রহ কারণ কিভাবে রাধা ও কৃষ্ণের সেবা করতে হয় তা তিনি আমাদের প্রদর্শন করেন মদন বিগ্রহ আমি তোমার নিত্যদাস কিন্তু এটি প্রতিষ্ঠা করেন কিন্তু প্রকৃতপক্ষে গোবিন্দজি আমাদের সেবা গ্রহণ করেন গোবিন্দজি নিত্যকাল বৃন্দাবনে বিরাজ করেন বৃন্দাবনের চিন্ময় ধামে সমস্ত গৃহগুলি চিন্তামণি রত্ন দিয়ে নির্মাণ করা হয়েছে সেখানকার গাভীগুলি হচ্ছে অপর্যাপ্ত দুধ প্রদানকারী সুরভি গাভী এবং সেখানকার বৃক্ষগুলি হচ্ছে যে কোনো বাসনা পূর্ণকারী কল্পবৃক্ষ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সুরভি গাভীদের নিয়ে বিচরণ করেন এবং তিনি শত সহস্র গোপিকাদের দ্বারা সেবিত হন যারা সকলেই হচ্ছেন লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণ যখন জলজগতে অবতরণ করেন তখন তার ধাম বৃন্দাবনও তার সঙ্গে অবতরণ করেন ঠিক যেমন একজন বিশিষ্ট ব্যক্তিকে তার পরিকরবর্গ অনুসরণ করে যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে তার ধামও অবতীর্ণ হয় তার বৃন্দাবন এই জড়জগতের কোনো স্থান নয় ভক্তরা তাই ভারতবর্ষে অবস্থিত অভিন্ন বৃন্দাবন স্বরূপ এই বৃন্দাবনের আশ্রয় গ্রহণ করেন কেউ অবশ্য বলতে পারে যে সেখানকার বৃক্ষগুলি তো কল্পবৃক্ষ নয় কিন্তু গোস্বামীরা যখন সেখানে ছিলেন তখন সেখানকার বৃক্ষগুলি ছিল কল্পবৃক্ষ এখনও সেগুলি কল্পবৃক্ষই আছে তবে সকলেই পক্ষে তা দর্শন করা সম্ভব নয় এমন নয় যে আমরা সেই বৃক্ষগুলির কাছে গিয়ে যা ইচ্ছা তাই দাবি করলেই সেই বৃক্ষগুলি আমাদের দাবি পূরণ করবে ভগবানের ভক্ত না হলে কল্পবৃক্ষের স্বরূপ দর্শন করা যায় না গোস্বামীরা এক এক রাত্রে এক একটি বৃক্ষের নিচে অবস্থান করতেন এবং সেই বৃক্ষগুলি তাদের সমস্ত প্রয়োজন চরিতার্থ করত সাধারণত মানুষের কাছে তা অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হতে পারে কিন্তু ভগবত ভক্তির মার্গে অগ্রসর হলে সেই সমস্ত তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় যে সমস্ত মানুষ জলজগতের সুখভোগ করার চেষ্টা সম্পূর্ণভাবে বর্জন করেছেন তারাই প্রকৃত বৃন্দাবন দর্শন করতে পারবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত ছিল দাস ঠাকুর গিয়েছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে হে কবে হাম হে রব শ্রী বৃন্দাবন আমরা যতই কৃষ্ণ ভাবনাময় হই ততই আমাদের উন্নতি হয় তখন ততই সব কিছু চিন্ময় রূপে প্রকাশিত হয় এভাবেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভারতবর্ষস্থিত এই বৃন্দাবনকে চিজগতের বৃন্দাবন থেকে অভিন্ন বলে জানতেন এবং শ্রীচৈতন্য চরিতামৃতের ষোড়শ শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে মণিমাণিক্য খচিত ময়ূর সিংহাসনে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ বসে আছেন সেখানে শ্রীকৃষ্ণের প্রতিমা গোপিকারা কীর্তনের মাধ্যমে তাম্বুল ও সুস্বাদু আহার্য নিবেদন করার মাধ্যমে এবং তাদের ফুলমালায় সজ্জিত করার মাধ্যমে তাদের সেবা করছেন আজও ভারতবর্ষে কৃষ্ণভক্তরা ভাদ্র মাসে ঝুলন উৎসব উপলক্ষে সুদৃশ্য সিংহাসন স্থিত শ্রী শ্রী কৃষ্ণের বিগ্রহ ফুল দিয়ে সাজিয়ে নৃত্য গীতাদির মাধ্যমে এই উৎসব পালন করেন সাধারণত বহু মানুষ সেই সময় ভগবানের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য বৃন্দাবনে যান পরিশেষে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোপীনাথ বিগ্রহের নামে তার পাঠকদের কাছে তার আশীর্বাদ প্রদান করেছেন শিল গোপীনাথজির বিগ্রহ হচ্ছেন ব্রজগোপিকাদের রূপে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যখন বংশীধ্বনি করেন তখন সমস্ত গোপিকারা সেই ধ্বনিতে আকৃষ্ট হয়ে তাদের গৃহস্থলীর কাজ পরিত্যাগ করে যখন তার কাছে আসেন তখন তিনি তাদের সঙ্গে রাসনৃত্যে লিপ্ত হন ভগবানের এই সমস্ত লীলা বিলাসের কাহিনী শ্রীমদ ভাগবতের দশম বর্ণিত হয়েছে সমস্ত গোপিকারা ছিলেন শ্রীকৃষ্ণের শৈশবে শৈশবের খেলার সাথী এবং অনেকেই ছিলেন বিবাহিতা কেননা প্রাচীন ভারতবর্ষে বারো বছর বয়স অতিক্রম করার আগেই বালিকাদের বিবাহ হয়ে যেত ছেলেদের অবশ্য আঠারো বছরের আগে বিবাহ হতো না সুতরাং শ্রীকৃষ্ণের বয়স যখন পনেরো ষোলো হওয়ার তখনও তিনি ছিলেন অবিবাহিত তা সত্ত্বেও তিনি সেই সমস্ত গৃহবধূদের তাদের ঘর থেকে ডেকে আনতেন এবং তার সঙ্গে নৃত্য করার জন্য তাদের অনুপ্রাণিত করতেন এই নৃত্যকে বলা হয় রাসনৃত্য এবং তা হচ্ছে বৃন্দাবনের সর্বোত্তম লীলাবিলাস তাই শ্রীকৃষ্ণকে বলা হয় গোপীনাথ কারণ তিনি হচ্ছেন সমস্ত গোপিকাদের প্রিয় প্রাণনাথ শিলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী ভক্তদের জন্য গোপীনাথজির আশীর্বাদ প্রার্থনা করে বলেছেন গোপিকাদের প্রাণনাথ শ্রী গোপীনাথজি শ্রীকৃষ্ণ তোমাদের আশীর্বাদ করুন তোমরা গোপীনাথের আশীর্বাদ প্রাপ্ত হও শ্রী চৈতন্য চৈতাম্যের প্রণেতা প্রার্থনা করেছেন যে শ্রীকৃষ্ণ যেভাবে তার মধুর মুরলী ধ্বনির দ্বারা ব্রজগোপিকাদের চিত্ত আকর্ষণ করেছিলেন তিনিও যেন সেভাবেই তার অপ্রাকৃত ধ্বনির দ্বারা এই গ্রন্থের পাঠকদের মন আকর্ষণ করেন হরে কৃষ্ণ তো আমাদের শিলপ্রভুপাদ যে পাঞদিন নিউ ইয়র্কে তিনি এই প্রবচন দিয়েছিলেন যেটি চৈতন্য চৈতামেতে গ্রন্থের ভূমিকা রূপে প্রদান করা হয়েছে তো আমরা আজকে এই ভূমিকা এখানে সমাপ্ত করলাম তারপরে আমরা চেষ্টা করব গ্রন্থ আরম্ভ করতে আজকে কেবল গুরুবাদি বন্দনা মঙ্গলাচরণ যে এই প্রথম পরিচ্ছেদের সার সংক্ষেপ আছে সেটি আমরা শুনবো আর কালকে থেকে আমরা এক নম্বর শ্লোক থেকে আমরা প্রথম পরিচ্ছেদ আলোচনা করব শ্রবণ করব অধ্যয়ন করব তো আজকে গুরুবাদি বন্দন মঙ্গলাচরণ এখানে সার সংক্ষেপ বলা হয়েছে সেটি আমরা পাঠ করছি শ্রীচৈতন্য মহাপ্রভু আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিততনু তিনি হচ্ছেন গভীর নিষ্ঠা সহকারে শিলরূপগোস্বামীর পদাঙ্ক অনুসরণকারী ভক্তদের জীবন শিলরূপগোস্বামী ও শিল সনাতন গোস্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরং সেবক শিল স্বরূপদামদর গোস্বামীর দুজন মুখ্য অনুগামী গোস্বামীর শিষ্য ছিলেন শিল রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য চৈতাম্যতের প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন শিল গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিষ্য ছিলেন শিল নরতম দাস ঠাকুর যিনি শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে তাঁর রূপে স্বীকার করেছিলেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে শিষ্যরূপে স্বীকার করেছিলেন যিনি ছিলেন শিল ভক্তিবিনু ঠাকুরের গুরুদেব আবার শিল ভক্তিবিনু ঠাকুর আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের গুরুদেব শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে শিষ্যত্বে বরণ করেছিলেন আমরা যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্য পরম্পরার অন্তর্ভুক্ত তাই শ্রীচৈতন চরিতামিতের এই সংস্করণে ভগবত প্রসাদ ব্যতীত আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক প্রসূত নতুন কোনো কিছু থাকবে না চৈতন্য মহাপ্রভু ত্রিগুণাত্মিকা এই জড়জগতের অন্তর্ভুক্ত নন তিনি বদ্ধজীবের অগোচর অপ্রাকৃত জগতের তত্ত্ব শ্রদ্ধাবনত চিত্তে অপ্রাকৃত তরঙ্গের শরণাগতি ব্যতীত জল বিষয়ে মহাপণ্ডিতরাও সেই অপ্রাকৃত জগতের নাগাল পেতে পারে না কেননা শ্রদ্ধাবনত চিত্তেই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী হৃদগম করা যায় তাই এখানে যা বর্ণনা করা হবে তাতে জলমনের জল্পনা কল্পনা প্রসুদ্ধ পরীক্ষামূলক চিন্তার কোনো অবকাশ নেই এই গ্রন্থে মনধর্ম প্রসূত জল্পনা কল্পনার কোনো স্থান নেই পক্ষান্তরে তা হচ্ছে বাস্তব চিনিময় অভিজ্ঞতা যা পূর্বোক্ত গুরু পরম্পরার ধারা স্বীকার করলেই কেবল হৃদঙ্গম করা যায় এই পরম্পরা ধারা থেকে স্বল্প বিচ্যুত হলেও পাঠক শ্রী চৈতন্য চৈতামেতে রহস্য হৃদঙ্গম করতে পারবেন না যাহা উপনিষদ পুরাণ বেদান্ত এবং বেদান্তের যথার্থ ভাষ্য ভাগবত ও ভগবত গীতা আদি সমস্ত শাস্ত্রের তত্ত্ববেতা পরমার্থবাদীদের সর্বোচ্চ স্তরের পাঠ্যপুস্তক শ্রী চৈতন্য চৈতামেতের এই সংস্করণটি তাদের উদ্দেশ্যেই সমর্পণ করা হয়েছে যারা হচ্ছেন পরমতত্ত্বের অন্বেষণকারী আদর্শ জ্ঞানী ও গুণী পণ্ডিত এটি মনোধর্মীদের অহামিকা প্রসূত পাণ্ডিত্য নয় পক্ষান্তরে এটি হচ্ছে পূর্বতন আচার্যদের আদেশ শিরোধার্য করে তাঁদের সেবা করার এক বিনীত প্রচেষ্টা কারণ তাদের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের যথার্থ উদ্দেশ্য এই গ্রন্থটি কৃপায় প্রকাশিত শাস্ত্রসমূহ থেকে একটু পৃথক নয় তাই গুরু পরম্পরার ধারায় অনুসরণকারী যে কোনো ভগবত ভক্ত কেবলমাত্র শ্রবণের মাধ্যমে এই গ্রন্থের সার মর্ম করতে সক্ষম হবেন শ্রী চৈতন্য চৈতামিতের প্রথম পরিচ্ছদটি শুরু হয়েছে চৌদটি সংস্কৃত শ্লোক দিয়ে যেগুলির মাধ্যমে পরম পরমতত্ত্বের বর্ণনা করা হয়েছে পরবর্তী তিনটি সংস্কৃত শ্লোকে বৃন্দাবনের তিন মুখ্য বিগ্রহ শ্রী রাধা মদন মোহন শ্রী শ্রী রাধা গোবিন্দদেব ও শ্রী শ্রী রাধা গোপীনাথজির বর্ণনা করা হয়েছে প্রথম চৌদ্দটি শ্লোকের প্রথমটি হচ্ছে তত্ত্বের প্রতীক প্রকাশ এবং প্রকৃতপক্ষে সম্পূর্ণ প্রথম পরিচ্ছেদটি এই একটি শ্লোকে উৎসর্গীকৃত হয়েছে যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছয়টি অপ্রাকৃত তত্ত্বে প্রকাশিত হওয়ার বর্ণনা রয়েছে তার প্রথম প্রকাশকে শ্রী গুরুদেব রূপে বর্ণনা করা হয়েছে তিনি দীক্ষাগুরু ও শিক্ষাগুরু রূপে আবির্ভূত হন তারা উভয়ই অভিন্ন কেননা তারা উভয়ই হচ্ছেন পরমতত্ত্বের প্রকাশ তারপর ভগবত ভক্তদের বর্ণনা করা হয়েছে ভক্ত দুই প্রকারের সাধক ভক্ত ও ভগবত পার্শ্বদ তারপর ভগবানের অবতার যাদের ভগবানের থেকে অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে এই অবতারদের আবার তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে অংশ অবতার গুণ অবতার ও শক্তাবেশ অবতার এই সূত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ এবং তার অপ্রাকৃত লীলা বিলাসের উদ্দেশ্যে ভিন্নরূপে বিলাস বিগ্রহ প্রকাশের বর্ণনা করা হয়েছে তারপর ভগবানের শক্তির আলোচনা করা হয়েছে ভগবানের এই শক্তি তিন প্রকার বৈকুণ্ঠের লক্ষ্মী দ্বারকার মহিসি এবং তাদের মধ্যে সর্বোত্তম ব্রজধামের গোপিকারা চরমে হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং যিনি এই সমস্ত প্রকাশের মূল উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর অংশপ্রকাশ সমূহ সবই ভগবানের সমপর্যায়ভুক্ত এবং শক্তিমান পরম তত্ত্ব কিন্তু তার ভক্তরা তার নিত্য পার্শ্বদেরা হচ্ছেন তার শক্তি শক্তি এবং শক্তিমান মূলত এক হলেও যেহেতু তাদের কার্যকলাপ ভিন্নভাবে প্রদর্শিত হয় তাই তারা যুগপথ ভিন্ন এভাবেই পরম তত্ত্ব একই তত্ত্বে বৈচিত্র্যরূপে প্রকাশিত হন বেদান্ত সূত্র অনুসারে এই দার্শনিক তত্ত্বকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ও যুগপথ ভিন্ন ও অভিন্ন তত্ত্ব এই পরিচ্ছেদের শেষ দিকে উপরুক্ত সবিশেষ তত্ত্বের পরিপ্রেক্ষিতে চৈতন্য মহাপ্রভু ও শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত স্থিতি বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ তুশীল প্রভুপাত এই গুরুবাদী বন্দনা মঙ্গলাচরণ এ প্রথম পরিচ্ছেদে এভাবে করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ সবাইকে শ্রবণ করার জন্য যদি আমাদের একটু দেরি হচ্ছে এই ক্যামেরাগুলি রেডি করতে ক্ষমা করবেন তো আপনারা যোগদান করছেন আমরা খুব আনন্দ লাভ করছি যে প্রভুপাদের এই গ্রন্থ শ্রবণ করার জন্য আমি অধ্যয়ন করছি আমি নিজের শুদ্ধি করার জন্য আর এই আপনারা এই অধ্যয়নে অংশগ্রহণ করছেন আপনাদের মনোযোগ যদি থাকবে অবশ্যই এই তথ্য হৃদয়ে উপলব্ধি হবে বুঝতে পারবেন হরে কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বঞ্ছা কল্পত কৃপা সিন্ধু ভেবেচ পুত্তান পাবন পুনরায় কাল আমরা আবার সকাল ছটায় আমাদের বন্দনা হয়ে থাকে এবং আবার দুপুরবেলা সাড়ে বারোটা থেকে এই চৈতন্য চরিতামিত অধ্যয়ন আগামীকালকে আমরা আদি লীলা প্রথম পরিচ্ছেদের এক নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব हरे कृष्ण धन्यवाद सबाई के